আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সংসদে বিএনপিকে এক হাত নিলেন ধানের শীষ প্রত্যেকে জয়ী সুলতান মনসুর। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, মুসলিমদের এভাবে অবহেলা করলে মাশুল গুনতে হবে ভারতকে। গায়ক দাউদ কিম ইসলামের সব প্রশ্নের জবাব পেয়েছি। হজের খরচ কমল 30%, যে কারণে মাছ গঙ্গায় আটকে গেল গঙ্গা বিলাস, যাত্রীরা উঠলেন নৌকায়। নেতাকর্মীদের গায়ে হাত আসলে পাল্টা হাত তুলতে হবে গয়েশ্বর। দেশের লুটপাট চলতে দেয়া যাবে না আমির খসরু। বিভিন্ন স্থানে বিএনপির মিছিল সমাবেশে বাধা। বিএনপির সঙ্গে কবে ফাইনাল খেলা হবে জানালেন কাদের। বিএনপিকে প্রতিহতের ডাক হানিফের। শান্তিপূর্ণ আন্দোলনে সরকারকে বিদায় করা হবে মোশাররফ। সালাম অ্যানির হাইকোর্টে জামিন, মুক্তিতে বাধা নেই। মার্কিন দূতাবাসে নালিশের পর নালিশ করেও লাভ হয়নি। যুগপদ আন্দোলনের নতুন কর্মসূচি দিল বিএনপি। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, বিএনপির আন্দোলন এখন হাসপাতালে ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। সংসদে বিএনপিকে এক হাতে নিলেন ধানের শীষ প্রতীকে জয়ী সুলতান মনসুর। বিএনপির রাষ্ট্র মেরামত কর্মসূচির কঠোর সমালোচনা করেছেন গণফোরাম থেকে ধানের শীষের প্রতীকে নির্বাচিত সাবেক ছাত্রলীগ নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। সোমবার সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতৃত্বের সমালোচনা করেন সুলতান মোহাম্মদ মনসুর। বলেন, বাংলাদেশকে মেরামত করতে হবে। কাদের কাছ থেকে শুনছি? 75 সালে খুনিদের কাছ থেকে শুনছি। মেরামত শব্দটি সাধারণত পরিবারের সঙ্গে ঘর মেতামত বোঝায়। তারা কি সেই মেরামত করতে চায়? 1975 সালের 15 আগস্টের মতো ঘটনা ঘটিয়ে তারা কি সেই মেরামত করতে চান? খুনি জিয়া যেমনভাবে পাকিস্তানের দালাল জাতিসংঘে মুক্তিযুদ্ধে সেরকম পরিবর্তন ব্যবস্থা করতে চান? জিয়ার দুঃশাসনে যে কারফিউ গণতন্ত্র, তারা কি সেই স্বৈরতন্ত্র করতে চান? তাদের কথা শুনলে মনে হয় এই দিকে যাচ্ছেন। সুলতান মনসুর বলেন, এক দল, দুই দল, 54 দল, বিভিন্ন দল করছে। আজকে সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারি, পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে বৈঠক করে যারা পাকিস্তানের রাজনীতির পরিবর্তন চান, সেই পাকিস্তানি ধারায় রাজনীতি আর এদেশে আসার সুযোগ নেই। প্রিয় ভালোবাসা দর্শক, 2024-এর নির্বাচনে কাকে দেখতে চান ক্ষমতায়, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মুসলিমদের এভাবে অবহেলা করলে মাশুল গুনতে হবে ভারতকে। ভারতের বিজেপি সরকার দেশটির সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মুসলমানদের সাথে যে ধরনের আচরণ করছে তা মোটেও উচিত হচ্ছে না। বরং দীর্ঘদিন ধরে মুসলমানদের এভাবে অবহেলা করা মাশুল একসময় ভারতকে গুনতে হবে। ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ধর্মনিরপেক্ষ ভারতে প্রত্যেক ভারতীয়দের নির্দিষ্ট কিছু অধিকার থাকা দরকার। দেশের নাগরিক হিসেবে এটা তার দরকার। মহাত্মা গান্ধীতেও সেই চেষ্টাই করতেন। বিজেপি সরকারের পাশ করা নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়ন হলে দেশের সংখ্যা লঘুদের ভূমিকা খাটো করার সুযোগ পাওয়া যাবে উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, এতে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের বিরোধিতা করার আরও বেশি সুযোগ পাবে। কিন্তু এর দ্বারা দেশে যে বিরাট কোনো উন্নয়ন হয়ে যাবে তা মনে করেন না তিনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গায়ক দাউদ কিম ইসলামের সব প্রশ্নের জবাব পেয়েছি। কেন আমাদের জন্ম, আমরা কেন বাঁচি, আমরা কোথায় যাচ্ছি, এসব প্রশ্ন আমাকে সব সময় ঘুরে ঘুরে খেত। তবে ইসলাম গ্রহণের পর আমি এ প্রশ্নগুলোর উত্তর পেয়েছি। আমি খুবই সৌভাগ্যবান, কারণ আল্লাহ আমাকে ইসলাম ধর্ম গ্রহণের সুযোগ করে দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত পপ গায়ক ও ইউটিউবার দাউদ কিম সম্প্রতি ওমরা পালনের একটি ছবি পোস্ট করে এমন মন্তব্য করেন। অতীতের কথা উল্লেখ করে দাউদ কিম বলেন, প্রচুর অর্থ খ্যাতি পাওয়ার পরও একসময় আমার জীবনে এলোমেলো হয়ে যায়। আমার মনে হতো পৃথিবীতে আমি সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি, তাই আমি কেবল ঘুরে বেড়াতাম। আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খেত, তবু আমি সবসময় উত্তর খোঁজার চেষ্টা করতাম। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, হজের খরচ কমল 30%। হজ যাত্রীদের জন্য ফের সুখবর দিল সৌদি আরবের কর্তৃপক্ষ। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এবারে 2022 সালের তুলনায় 2023 সালে কমানো হয়েছে হজ প্যাকেজের মূল্য। গত বছরের তুলনায় 30% কম খরচে এবার হজ পালনের সুযোগ পাবেন মুসল্লিরা। সৌদির হজ ও উমরা মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমির বিন রেদা আল মাদ্দাহের বরাত দিয়ে তথ্য জানিয়েছেন গালফ নিউজ। এছাড়া সৌদির হজ ও উমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইতিমধ্যে ইকোনমিজ হজ প্যাকেজের প্রায় 90% ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে মাছ গঙ্গায় আটকে গেল গঙ্গা বিলাস, যাত্রীরা উঠলেন নৌকায়। যাত্রা শুরুর তৃতীয় দিনে দেখা গেল বিভ্রাট।
মাঝগঙ্গায় আটকে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রমোদ তরী গঙ্গাবিলাস। এর ফলে গঙ্গাবিলাস থেকে বেশ খানিকটা পথ নৌকা যেতে হয় যাত্রীদের। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গত 13 জানুয়ারি বিলাসবহুল গঙ্গাবিলাসের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। ভারতের উত্তরপ্রদেশে বারাণসী থেকে 51 দিনের যাত্রা শুরু করে ক্রুজটি 27টি নদী পেরিয়ে বাংলাদেশ হয়ে যায় গন্তব্য আসামের ডিব্রুগড়। এই দিনে পথে যাত্রীরা দেখে নিতে পারবেন অন্তত 50টি পর্যটন স্থল। এই বিলাসবহুল ব্যবস্থার জন্য প্রতি রাতে যাত্রীদের খরচ 50,000, কিন্তু এত অর্থ খরচ করে প্রমোদ তরীতে বসে বিভ্রাটের মুখে যাত্রীরা। এদিকে আরেকটি হট নিউজ আছে, নেতাকর্মীদের গায়ে হাত আসলে পাল্টা হাত তুলতে হবে গয়েশ্বর। দলের নেতাকর্মীদের গায়ে হাত আসলে পাল্টা হাত তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। বিএনপি ও সমমাননা রাজনৈতিক দলগুলো দেশব্যাপী যুগপথ আন্দোলনের কর্মসূচি অংশ হিসেবে বিদ্যুতের মূল্য কমানোর দাবি এবং সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে কর্মসূচি পালন করা হয়। এদিকে আরেকটি হট নিউজ আছে, দেশে আর লুটপাট চলতে দেওয়া যাবে না আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের ক্রয় ক্ষমতা সর্বনিম্নে নেমে এসেছে। দেশের মানুষের বিশাল অংশ দুবেলা খাবার যোগান হচ্ছে না। আজকে বিভিন্নভাবে দ্রব্য উচ্চ দ্রব্যমূল্য, বিদ্যুৎ ও গ্যাসের উচ্চ মূল্য এবং উচ্চ ট্যাক্সের মাধ্যমে প্রতিনিয়ত দেশের সাধারণ মানুষের পকেট খালি করা হচ্ছে। এই টাকা ভোটচোরদের পকেটে যাচ্ছে। ভোটচোরেরা দেশের অর্থনীতি চুরি করে ফেলেছে। দেশের অর্থনীতি ভোটচোরদের হাতে। তারা দেশের তহবিল চুরি করছে। তারা 10,000 কোটি টাকার প্রকল্পকে 30,000 কোটি টাকার প্রকল্প বানিয়ে দেশের মানুষের অর্থ চুরি করে। দেশের 10,00,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এ কারণে দেশের রিজার্ভ শূন্যের কোঠার দিকে যাচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিভিন্ন স্থানে বিএনপির মিছিল সমাবেশে বাধা। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে সোমবার বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। তবে এই কর্মসূচিতে ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলা এবং পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। চট্টগ্রামের সমাবেশ স্থল থেকে বিএনপির 20 নেতাকর্মী সহ বিভিন্ন স্থানে অর্ধশত নেতাকর্মীকে পুলিশ আটক করছে। সমাবেশে যাওয়ার পথে ও ফেরার পথে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ক্যাডারদের হামলায় বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। সমাবেশে যাওয়ার পথে নরসিংদীতে পলাশী উপজেলা ছাত্র দলের সদস্য সচিব পাপন গুলিবিদ্ধ হয়েছেন। সমাবেশে যেতে বাধা দিতেই রোববার রাতে ঢাকা, রাজশাহী, শেরপুর সহ বিভিন্ন স্থানে পুলিশ অভিযান, শতাধিক ব্যক্তিকে আটক করেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিএনপির সঙ্গে কবে ফাইনাল খেলা হবে জানালেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাদল কাদের বলেছেন, বিএনপি ও সরকারের দৃশ্যমান উন্নয়ন দেখে অন্তর জ্বালায় ভুগছে। তারা আন্দোলনের নামে রংপুর, ঢাকা টাকার বস্তা নিয়ে বসেছিল। 10 ডিসেম্বর সরকার পতনের হুমকি দিয়েছিল, ঘোড়ার ডিম করেছে। রোববার বেলা 11:30 সৈয়দপুর 5-স্টার মাঠে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিএনপিকে প্রতিহতের ডাক হানিফের। বিএনপি ও সমমনা দলগুলোর মিছিল সমাবেশের দিন ঢাকায় শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। রাজধানীর ফার্মগেটে শান্তি সমাবেশ থেকে বিএনপি ও জামায়াতকে প্রতিহত করতে যুবলীগের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, যুবলীগ সব সময় অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখনও আপনারা প্রস্তুত থাকবেন, এই সময় স্বাধীনতা বিরোধী শক্তিকে আর মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হতে না। উঠতে গেলে তাদেরকে প্রতিহত করতে হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শান্তিপূর্ণ আন্দোলনে সরকারকে বিদায় করা হবে মোশাররফ। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিদায় ঘটিয়ে দেশে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, একটা কথা মনে রাখতে হবে, যেখানেই গণতন্ত্র সেখানেই বিএনপির অবদান, আর যেখানে আওয়ামী লীগ সেখানেই গণতন্ত্রকে হত্যা। তাই সরকারের হটানোর আন্দোলন ইস্পাত কঠিন গণ ঐক্য সৃষ্টি করতে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সব আন্দোলন করেছে, আগামী দিনেও সরকার বিদায় হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করব। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সালাম অ্যানির হাইকোর্টে জামিন, মুক্তিতে বাধা নেই। রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ও হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম এবং দলটির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। ফলে এই দুই নেতার মুক্তিতে আর কোনো আইনে বাধা নেই বলে জানিয়েছে তাদের আইনজীবী। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মার্কিন দূতাবাসে নালিশের পর নালিশ করেও লাভ হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন দূতাবাসে নালিশের পর নালিশ করে কোনো লাভ হয়নি, বরং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন। সোমবার রাজধানীর ভাটারা এলাকার মাদানী অ্যাভিনিউতে দলীয় শান্তির সমাবেশে বিএনপিকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি দিল বিএনপি। যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 25 জানুয়ারি দেশের সব মহানগর ও জেলায় সমাবেশ করবে দলটি। সোমবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বাকশাল দিবসকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে 25 জানুয়ারি এই কর্মসূচি ঘোষণা করা হয়। যুগপথ আন্দোলনে ঘোষিত 10 দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বিএনপির আন্দোলনে এখন হাসপাতালে ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলন এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন বিএনপির আন্দোলন ভুয়ো, বিএনপি নেতা নাই, 54 দলের কোনো মাতা নেতা নাই, সব ভুয়া ভুয়া ভুয়া, তাদের বড় নেতারা হাসপাতালে ভর্তি। আন্দোলনে রেখে এ সময় হাসপাতালে কেন? আরও নেতা হাসপাতালে যেতে পারে, বিএনপির জোট ভুয়া। আমেরিকা অ্যাম্বাসিতে তাদের এত দৌড়াদৌড়ি, অথচ আমেরিকার মন্ত্রী এসে বাংলাদেশের প্রশংসা করছে।